দুই বান্ধবী নিজেদের হাতের তৈরি কেক কাটটা কেমন তারা সেলিব্রেশন করমু, দুই বান্ধবী ম্যাচিং ম্যাচিং শাড়ি ফিন দিয়ে কি কি হরমু, হারাডার দিন কেমন তারা মোরা এনজয় করি রে কাটামু, হগল কি সুই কল আজ করে ব্লগে মোর দাদুকে বুয়াগুলোকে শেয়ার হমু, মোর দাদুর বুয়ারও মোরা আজ করে ভিডিও ডিসক্রিপশন না করলে মোরও দেখতে পাবেন বেমালাকে। সুতরাং আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা আফুরা ভাইয়েরা, হগলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালোই আছেন। তার আজকে কলো দুহিরে কালো তিন কালো ব্লগটা শুরু করে দিলাম। আর এখানে কলো দেখতে পাইতেছেন আন্ডাপাড়া মুড়হাব জানা কালো মুই সুন্দর করে কাটতে পাইছে নিয়েছি দেখতে পাইতেছেন। আর ওই মুড়হর মাংসের তিন নাম ধরে এই মুরগের এই চামড়া এরপর ডিম গিলে কল জয়ে কলো বেশি ভালো লাগে বাজান। তার দেখতে পাইতেছেন যে বেমালা সুন্দর খাইতে তো বেমালা মজা হইবে, আর এই মুড়হটা মোর বেমালা প্রিয়। তার যে ইয়ে দুইয়ে পাইছে সুন্দর করে রান্দাবাড়া করতে হইবে। আর ওই বান্ধবী আসছে ধরে বলছেন বেন্য কালা ওই ঘুমে গুনে ওটা হয় না হয় কি যে মোরা একালে রাত্রিরে তিনটে চারটা পর্যন্ত তো গল্প করিয়া ঘুম পড়িয়ে যায় আর দেরিতেই ওটা হয়। তারা একত্রে দুহরে কলে রান্না বাড়া করে মোরা খাওয়া দাওয়া করিয়ে ফেলে। তার এখানে কলে ওই মুরগির মাংসটা দেখতে ভীষণ সুন্দর করে কলে বসাইয়ে দিছি। কুল দিয়ে আবার পোলাও পাক করতে আসি, সাদা পোলাও আর মুরগির মাংস। কিন্তু সমস্যা বাজছে কি মোর বান্ধবী আবার ওই পোলাওটা হেরম করে পছন্দ করে না, ও আবার ওই যে ওর নিজের হাতের খিচাড়িটা পছন্দ করে। তার ওই তো একদিন খাইছি, তার ওই লোকে ভাবলাম কি যে পোলাও পাক করি আর সাথে সাদা ভাতও পাক করি, কারণ ওর কাছে যে সাদা ভাতটা একটু বেশি ভালো লাগে। তার সাদা ভাতের লগে আবার সবজিও পাক করতে আসি পোলাওর সাথে, আর ওপর মুরগির মাংস বাজান। তার যেইটাই খাইবে পোলাও খাইবে হ্যাঁ সাদা ভাতও খাইবে হ্যাঁ মিলিয়ে দিলে। তার এই আর কি এখান থেকে পোলাওটাকে সুন্দর করে ভাজা ভাজা করে হ্যাঁ পরিমাণ মতো আবার লেগে কলে পানি দিয়ে সুন্দর করে পাক করে দিয়ে ফেলাম। তার আজকে তো মোরা আবার বললাম না একটু এনজয় করবো সেলিব্রেশন করবো, মোরা তো দুই বান্ধবী মিললে কি সুন্দর করে একটু কেক বানাইছি। দুই বান্ধবী বলতো ও বানাইছে ও মোকে শেখাইছে আর কি। তারপর ওই কেকটা মোরা এখনও কাটি নেবো যেন কেকটা কাটতে সুন্দর করে সেলিব্রেশন করবো। মোরা বিহেলি কালে এই দুহুরে কালে খাওয়া দাওয়া করে বোঝান, দুইজনে ম্যাচিং করিয়ে লাল শাড়ি ফিনমো হাজগুজু করমু করিয়ে কেক কাটবে মানে আনন্দ করতে আসি আর কি। আর এই যেখান দিয়ে করলো একটু আলু দিয়ে দিছে একটু ঝোল ঝোল করিয়ে করতে আসি। মোর বান্ধবী আবার যে কোনো মুরগা কিংবা গরুর মাংস ঝোল ঝোল খায়, মুই এবার বুনে বুনে পছন্দ করে বাজান। তার ওর লেগে করলে একটু জল জল করে রান্দা আর কি। আর এখান দিয়ে যে এই চুলে দেখতে পেতেছেন পোলাও টইতে এসে এই চুলেগুলো মুরগির মাংস টইতে এসে। আর এইটা যেহেতু জানটা পড়া মুরগ একটু সময় লাগে হাঁসের মাংস না হন বাজান বেমালে স্বাদ লাগে খাইতে। তা যে কিছু জল জল করে এগুলো ওর লেগে করা হয়েছে আর কি, তার জলটা খাইতে বেমালে ভালো। আর একুল দিয়ে আবার এখান দিয়ে যে ফুলকপি আলু শিম টমটু দিয়ে বোঝান মাছ দিয়ে তরকারি পাক করতেছি ভাতের সাথে, ওগুলো আবার ইয়ে খাওয়া যাবে হ্যাঁ ভালো লাগবে বোঝানি। তার মাছগুলোকে আলাদা ভাজ্যে নিছি, তরকারিটা হয়ে গেলে সুন্দর করে মাছগুলো দিয়ে কালে ধুনিপাতি দিয়ে নামাই ফেলাম। আর এই সবজিটা বোঝেন শীতকালে খাইতে বেমালা ভালো লাগে, কিন্তু শীত তো চললে যাইতেছে মোর ধরে না শীতকাল বেমালা পিয়ে বোঝেন এখন যে চললে যাইতেছে গরম গরম পড়ে যাইতেছে না এই এককালে ভালো লাগে না। তার মোর ধরে মনে হয় শীতই থাকতে যদি হারা বছর বোঝেন তার হেই মোর ধরে ভালো লাগে। তার যে এক মাছ দিয়ে দিছি এখানে একটু হইয়ে গেলে কলো মোর আবার উপর দিয়ে ধুনিপাতি দিয়ে নামাই ফেলাম। এই সবজিটা কেটে কেটে খাইতে ভালো হবে না অবশ্যই কলে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। তার রান্নাবাড়া হইয়ে গেছে মোরা কলো এখন না প্রথম পর্বে ওই যে পোলাও মাংস নিয়ে নিছে ইয়ে খাইয়ে ফেলাম, হ্যাঁ ভালো লাগলো পরবর্তীতে আবার সবজি নিমো হানে। তার এই যে দুহের কালার খাওয়া লওয়া লাগে কলে সালা তো রেডি হয়ে গেছে খাইয়া লইয়াই তো মোরা আবার রেডি হম বোঝেন কেক কাটতে হবে না মোকে কান দিয়ে। তার মোরা দুই বান্ধবী কিংবা মুই প্রথম আর কি কেকটা করে ওর লগে বানাইছি আর কি। তার যে এই খেয়ে খাওয়া লওয়া শেষ করে এই যে কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম মুই আবার রেডি হয়ে গেছে, মোরা দুইজনে রেডি হয়ে গেছে এখন কেকটা কাটতে আগে সেলিব্রেশন করতে হবে। এই যে মোকে কেক কি সুন্দর একটু কেক মোরা বানাইছি ঘরে বইয়ে ভালো লাগে না কান দিয়ে, তার বানাইতে পারলে ওগুলো একটু আনন্দ লাগে। মোর তো বেমালা আনন্দ লাগতে এসছে কিন্তু মোর ধরে মনে হচ্ছে বেমালা সময় লেগে যে ইয়ে বানিতে বলছেন। মুই এবার কেকটা নিয়ে একটু ছবি ফটো সেশন করতে এসেছিলাম যে এরম করে মোর একটু ছবি তুলে। তার যে এখন কাটাকাটি করে মোর একালে খাইতে ইচ্ছে করতে আর একালে তর্স হইতে আসে না তরতরি করে মুই বলতে এসে কি যে ইয়ে টেবিলের উপরে রাখিয়ে কাটতে মোর আগে খাইয়ে লি। আর এই করলে তো মোর আবার রেডি হয়ে গেছে আর মুই আবার অত সুন্দর করে শাড়ি ঠিরি পড়তে পারিনি, মুই জামান তারা পারি হেরম করে পড়ছি। কিন্তু মোরা দুই বান্ধবী করলো সব কিছু একালে ম্যাচিং ম্যাচিং ফিনছি, তার কী কী ফিনছি এই আমি গেলাকে দেহা মনে আগে কেকটা কাটতে খাই এলি। তার সূর্য একটু নেতে আছি যেখানে এমনিতে থাকে না সূর্য ইয়ে তো একটু মিশে টিসে নিলাম এখন কাটতে ইয়ে কী করতে হবে খাইতে হবে। তার খাওয়ার আগে কেকের ফাইনাল লুকটা দেখিয়ে ফেলেন আর এই কেকটা মোরা কেমন তারা বানাইছে একালে কেকের এ টু জেড কলম এর আগের ব্লগ আমাকে শেয়ার করে দিয়েছি, যারা যারা এখনও সেই ব্লগটা দেখেনি ওনারা কোনো দেখিয়ে আসতে পারেন। তার এই যে ফাইনালি মুই মোর বান্ধবী আর মোর মাইয়া মিললে কেকটা কাটতে এখন মোকে দিনটাকে আরও সুন্দর করে ফেলাম। এই যে কাটতে ফেলে ইতিহাসের কেকটা যে কী পরিমাণে মজা হয়েছে হইয়ে গুলো বলার বাইরে যায় কি ঘরে বইয়া নিজের এরম করে সুন্দর একটু কেক বানাইয়া কেউ গিফট করতে পারলে ওগুলো বেমাল আনন্দ লাগে, প্রিয়জনকে দিতে পারলে তো আনন্দের কোনো সীমাই নেই। আর মুই বানামো মোর মাইয়ের লোকে বোঝেন মোর মাইয়া কালে বেমালা খুশি হয়, তার দেখ মোহানে কতটুকু বানি পারি। তার কাইটটাই যে মোর মাইয়াকে দিলাম
এই এখন ওই যে আমার বান্ধবীকে আবার বলতেছে একটু খাও বলতেছে যে খাইবে না বুঝছেন। এরপরে আমি আবারও সাথ চাইলাম যে একটু খাও, গেছে না না ওহান খাইবে না, কিরপিন নিয়ে খাইবে না, ও তো হাজুগুজু করছে না, এখন বলতেছে লিপস্টিক উঠতে যাইবে তারপরে খামো হানে, তার ও আবার পরে খাইছে হাতে কোনো সমস্যা না। তার মই আবার ওই যে তরসইতে আছে না, মোর লিপস্টিক উঠলে উঠবে হানে আগে খাইয়ে লেবে যান, তার এই যে একটা দেখে গেলে বুঝতে পারতেছেন যে বেমালা লোভনী হয়েছে, তার মোরা খাওয়া লওয়া করি হানে একটু আনন্দ করমু, গল্প গুজব করমু, দিনটা গেলো বেমালা ভালো কাটতেছে। তার ও আসার পর থেকে মনে করলো দেখা গেছে যে ঘরের ভিতরে বেমালা আনন্দ করে দিনগুনো সময়গুনো পার করতে আসে, মর ধারে তো বেমালা ভালো লাগতে আসে। এই যে দেখেন সোফার উপরে মোরা ফ্যানটার সাইডে গরম করে রেখেছে বললাম না, আপনি সুন্দর করে বসছে, আর মগজে সব কিছু ম্যাচিং ম্যাচিং তো দেখেই বুঝতে পারতেছেন দুইজনে ম্যাচিং, লাল শাড়ি ফিন্দি ফেলেছি। আর এই যে গয়নাটা দেখতে পাইতেছেন না, এই গয়নাটা করলো মোরা এর আগেই ক্যান্সেলাম বোঝেন, একটু ম্যাচিং করে ক্যান্সেলাম, মগ একটু কালা শাড়িও আছে ম্যাচিং, মগ বেমালা জিনিসপত্র ম্যাচিং ম্যাচিং। তারপরে এই যে মগজে ব্লাউজটা দেখতে পাইতেছেন কালা ব্লাউজটা গেঞ্জির, এইটাও গেলো ম্যাচিং করে রেখে না, কালো সব কিছুই মোরা ম্যাচিং করে ফেন্দারি চেষ্টা করি, এরপর ফেন্দার পরে মগ ধরে বেমালা ভালো লাগে। তার মোর মাই এবার বলতে এসে যে তোমার গলার গয়নাটা তোমার গলার গয়নাটা এককালে সেম সেম ইয়ে গেছে, তো সেমই তো এক লগে ইয়ে ক্যান্সেলাম বুঝলেন, তার এইটা আরও আগে ক্যান্সেলাম। আর মগ অনেক কিছুই আছে সেম সেম, কিন্তু সময়ের অভাবে কিংবা দেখার অভাবে করলো এই মগ ফেন্দ হয় না। আর যে মগ দেয়া হয় মোরা এককালে সব কিছু ফিন্দে উড়িয়ে ফেলে, তার মগ কেমন লাগতে আসে অবশ্যই তো বলবেন। তার মোর মাইয়ের সাথে মোরা এখানে সুন্দর করে আড্ডা দিতে আসলাম, গল্প গুজব করতেছিলাম, কেকটা এককালে মন ভরে দেখেছে মধ্যে বেমালা ভালো লাগতেছিল কেকটা বোঝেন, যে নিজেরা বানাইয়ে ঘরে বইয়ে খাইতে কেটে না ভালো পায় কন দিয়ে। তার এখন আবার এখানে অনেকক্ষণ ছবি টুবি তুললে গল্প গুজব করে মোরা মনে হলো একটু সাদে যাই, সাদে যেয়ে সুন্দর সুন্দর ফটো সেশন করি আসি। আর এই যে দেখেন মগ করলো সব কিছু ম্যাচ ম্যাচ, মোরা করলো একই রহমের দুইটা ঘড়ি কিনছে বোঝেন, ঘড়িটার এককালে কাজ দিয়ে দেখেন নিয়ে এলো না, মনেই আসলো না এত গল্প করি যে কী কম দিয়েছে পাই না। আর এই যে গলার মালাটা একরকমের, এরপর লাল শাড়ি পরছে, আর এই যে দুইটা ঘড়ি একই রহমের, মোরা ম্যাচিং করে যে কিনছিলাম তার একই সাথে পরছি, কিন্তু ওরম করে ক্লোজ মুডে কোনো ছবি তোলা হয়নি, তোর লেখক ওইভাবে শেয়ার করা হয়নি, অর্থাৎ হাতে কাছের লাল ছবি, মোরা একালে সব কিছু ম্যাচিং করে সুন্দর করে ফিন্দি বলে সাদে যাই, এখন মোরা একটু গল্প করতেছি কিংবা ছবি তুলতে আসি যে ঘরে বইয়ে তো কেক টেক কাটা হয়েছে। তার এরম করে যে করলো মগো দিনগুনো পার হইতে আসে। এরপর মোর মাইয়াও গেছে, মোর মাইয়াকে নিয়ে বেমালা আনন্দ করতেছিলাম, ওই মোর বান্ধবী মোরা সুন্দর করে টাইমগুনো স্পেন্ড করতে আসি। তার দেখা যায় কি সময়গুনা চললে যায় কিন্তু এই মেমোরিগুনোইগুলো থাকে যায় আর কি, কখন কোথায় থাকে ইয়ে তো বলা যায় না। মোর ধারে মনে হয় সব সময় সবার সাথে সুন্দর হাসি খুশি মিষ্টি মুহূর্তগুনো কাটাই রাখা উচিত, যেন পরবর্তীতে ওই দিনগুনোর কথা মনে পড়লে যেন মিস করা হয়। মোর ধারে বেমালা ভালো লাগছে, এই মেমোরিগুনো আমি সারা জীবন রাখিয়ে দিই, আর মোর দাদুরা বুয়ারা দোয়া করবেন মোর বান্ধবীর লগেও যেন মোর সম্পর্কটা এভাবেই ভালো থাকে সারা জীবন। তার যে একে সেভাবে এগুলো এনজয় করতে এসেছিলাম, আর মনে হইতেছে এই বছরে হেনে আগামী বছর কে কোথায় থাকি বলা যায় না তাই না। তার মোর ধারে মনে হয় সবাই সবসময় ভালোভাবে হাসি খুশি থাকাই গেলো বেটার। আর এখানে ও আবার সেলফি তুলতে আসছিল, মোরা আবার সেলফি পোস্ট দিতে আসছিলাম, দিয়ে আবার দেখতে আসলাম কেমন হইতে আসে। তার এরকম করে সন্ধ্যাকাল গেলো মোরা বাড়তে চললে গিয়ে বেমাল আনন্দ করে রাইসগড় দিনটা পার করছিলাম। তার রাইসগড় মতো বিদায় নিতে এসে হগলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোগলিঙ্গের দোয়া হরবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।